আমি একটা প্যান গরম করে নিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি যে 2 চামচ পরিমাণে ওটস নিয়েছিলাম সেটা এখন এখানে যোগ করব। যোগ করে আমি এটা কিন্তু নর্মাল হিটে, মানে অল্প আঁচে অনেকক্ষণ ধরে রান্না করব। যতক্ষণ না পানিগুলো শুকিয়ে ওটমিলটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই আমি এটা রান্না করব। তো এক্ষেত্রে আরেকটা কথাও বলে রাখা ভালো, সেটা হচ্ছে যখন 6 মাস বয়সে বাবুরা প্রথম সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু বাবুদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা দেখা দেয়। তো 6 মাস বয়সে আপনি যদি বাবুকে ওটমিল দেন, ওটস কিন্তু ডায়েটারি ফাইবার থাকে যা বাচ্চার মলকে নরম করে এবং তার পরিমাণও বাড়ায়। এই ডায়েটারি ফাইবার শিশুর কোষ্ঠকাঠিন্য রোধ করে। তো 6 মাস থেকে বাবুকে যদি কোষ্ঠকাঠিন্য হয়, আপনি ওটস দিলে বাবুর কোষ্ঠকাঠিন্য দূর হয়। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় বাবুকে ওটস খাওয়ানোর পর কিন্তু বাবুর ডায়রিয়ার সমস্যা হয়। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার বাবুকে ওটমিলটা দিবেন। আর অনেকের ক্ষেত্রে হয় তারা যে ওটসটা নিচ্ছে সেটা বাবুর জন্য ভালো হয় না, বা অনেক সময় দেখা যায় তারা যখন ফর্মুলা মিল্টা অ্যাড করছে সেটা রান্না করছে, বা ফর্মুলা মিল্টা অ্যাড করার প্রসেসিংটা ভালো হচ্ছে না, বা ফর্মুলা মিল্কটা বাবুর জন্য ঠিক না, সে কারণেও বাবুর ডায়রিয়া জাতীয় সমস্যা হতে পারে। তো আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে বা আপনাকেই খতিয়ে দেখতে হবে যে কোন সমস্যা হচ্ছে, কিভাবে কি করার কারণে ক্ষতিটা হচ্ছে। এছাড়াও ওটসের যে অন্য একটা উপকারিতা রয়েছে সেটা হচ্ছে হজমে সাহায্য করে। ওটস কিন্তু শিশুরা খুব সহজে হজম করতে পারে এবং ওটসে পাওয়া ডায়েটরিয়া ফাইবার হজমে সাহায্য করে। ওটস কিন্তু বাচ্চাদের যে শরীরের শক্তি সেটি সরবরাহ করে। প্রতি 100 গ্রাম ওট মিলে 389 ক্যালোরি রয়েছে। এটি বাচ্চাদের ফিট এবং মজবুত করে তোলে। ওটসে পাওয়া ক্যালসিয়াম এবং ফসফরাস বাচ্চাদের হাড় শক্তিশালী এবং মজবুত করে। আমি যে ওটসটি ব্যবহার করেছি সেটা হচ্ছে কাউহেড বেবি ওটস। এটার পণ্যের উৎস হচ্ছে কানাডা এবং এটি একটি রোল্ড ওটস এবং এতে বিটা গ্লুকান রয়েছে, এতে কোনো প্রিজারভেটিভ নেই। আপনারা চাইলে এটা আপনাদের বাবুকে দিতে পারেন। অবশ্যই অবশ্যই বলবো যে খেয়াল রাখবেন বাবুর এটার সাথে মানিয়ে নিতে পারছে কিনা, অ্যালার্জি কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা আপনার বাবুকে প্রথম দিন যদি ফর্মুলা মিল্ক দিয়ে বানিয়ে দিয়ে দেখেন যে বাবুর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনারা খেজুরের সাথে, বাদামের সাথে বা বাদাম গুঁড়ার যেটা রেসিপি আমার চ্যানেলেও দেওয়া আছে সেই বাদাম গুঁড়া দিয়েও কিন্তু বাবুকে ওটসটা রান্না করে দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে কলা দিয়ে আপনার বাবুকে প্রথম থেকে কিন্তু ওটসটা খাওয়াতে পারেন। বাবু এটা খাবে এবং তার খাবারে কিন্তু আরও বেশি পুষ্টিমান যোগ হয়, সে আরও বেশি পুষ্টি পাবে। তো পানি টেনে যাওয়ার পর খাবারটা যখন ঘন হয়ে এসেছিল তখনই আমি খাবারটা নামিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেক গরম, এই অবস্থায় আমি আপনাকে বলবো আপনি অবশ্যই আপনার বাবুর জন্য আগ থেকে ফর্মুলা মিল্ক একটা ফর্মুলা মিল্কের ফিডার বোতলে বা বাটিতে বানিয়ে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন ফর্মুলা মিল্ক যেন ভালোভাবে পানির সাথে অ্যাড হয়ে যায়। চুলা থেকে নামানোর পর আপনি খাবারটা ভালোভাবে ঠান্ডা করবেন। কুসুম গরম থাকাকালীন আপনি ফর্মুলা মিল্কটা অ্যাড করবেন এবং আপনার বাবু ফর্মুলা মিল্ক খেলে বা এইভাবে ওটসের সাথে অ্যাড করার পর কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমার বাবুর জন্য আমি আগ থেকে যে ফর্মুলা মিল্কটা বানিয়ে নিয়েছিলাম, এখন আমি ফর্মুলা মিল্কটা খাবারের সাথে অ্যাড করে নিচ্ছি। আমি তরল ফর্মুলা মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে ফর্মুলা মিল্কটা পাউডার হিসাবে ইউজ করতে পারেন, তবে যখনই আপনি কোনো খাবার বানাবেন তখন বাবুর খাবারে তরল দুধটা ইউজ করাই বেশি বেটার বলে আমি মনে করি। আপনি এই খাবারটা যখন বানাবেন তরল দুধ অ্যাড করে বাবুকে দেওয়ার চেষ্টা করবেন। কীভাবে ওটস বাছাই এবং সঞ্চয় করবেন সেক্ষেত্রে আমি বলবো, আপনার শিশু বেশিরভাগ ধরনের কিন্তু ওটস খেতে পারবে, তবে তার তাৎক্ষণিক ওটমিল বা অতিরিক্ত প্রক্রিয়াজাত এমন কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকাই ভালো, কারণ এতে সরবরাহ করার মতো কোনো পুষ্টি থাকে না। অতএব সর্বোত্তম পদক্ষেপটি হলো আপনার শিশুর জন্য স্টিল কাট বা নিয়মিত ওটস সন্ধান করুন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম বা ভিডিও চান আমার থেকে। আর আমি আমার বাবুকে খাইয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বাচ্চার খেয়াল রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।